নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি বানাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপির রোস্ট। এই রেসিপিটি যে কোনো ধরনের পোলাওয়ের সঙ্গে কিংবা লুচি পরোটার সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এবং চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে এই রোস্টের রেসিপিটি। এখানে আমি ফুলকপির রোস্ট বানাবার জন্য একটা কড়াইতে যথেষ্ট পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণটাকে নাড়াচাড়া করে আমি জলের সঙ্গে একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন, জলটা এখন টকবক করে ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, সেটা পুরোটাই আমি ব্যবহার করেছি। আর ফুলগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছি এবং পেছনের সাইডটা একটু করে চিরে নিয়েছি। ফুলকপিগুলো আমি সেদ্ধ করব না, জাস্ট 2-1 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে, তাই এভাবে লবণ জলের মধ্যে যদি এটাকে একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই পোকাটা আর থাকে না। আপনারা না ভাপাতে চাইলে এটাকে একটু ভিজিয়ে রাখলেও চলবে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন, 2-1 মিনিট পর এটা কিন্তু খুব ভালো মতন ভাপানো হয়ে গেছে। এখন আমি এই ফুলকপিটা একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে ফিরে আসছি, এবং ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। রোস্টের জন্য আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আমি একটু পাকা পাকা দেখে লঙ্কা নিয়েছি, যাতে রঙটা খুব ভালো হয়। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কাজু বাদাম, আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি। আর নিলাম 3 টেবিল চামচ পরিমাণে চারমগজ। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই সমস্ত কিছু একসাথে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এই মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি। এখন এই মশলাটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাটা ঢেলে নেওয়ার পর এখন আমি একে একে অন্যান্য মশলা এতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা আপনারা না চাইলে দেবেন না, তবে নিরামিষ তরকারি এবং যেহেতু এর মধ্যে টক দই দেব সেজন্য ব্যালেন্স করার জন্যই আমি চিনিটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আমি রঙের জন্য ব্যবহার করেছি। এবার সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটাও আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত মশলা আমি মিশিয়ে নিয়েছি। রোস্টের জন্য মশলা একদম রেডি হয়ে গেছে। এবার চলুন রান্নার মূল পর্বে ফিরে যাই। এখন আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের চারিধারে একটু মাখিয়ে নিয়ে তার মধ্যে আমি ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই ফুলকপিগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। অনেকেই ফুলকপি এভাবে ভাপিয়ে নেওয়ার পরেই মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করে তারপর রান্না করেন, সেভাবেও করা যায়। তবে অনেকেও আছেন এমন যারা ফুলকপির এই কাঁচা গন্ধটা পছন্দ করেন না, তো এভাবে তেলের ওপরে যদি একটু সাঁতলে নেওয়া যায় তাহলে কিন্তু ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়, তখন এটা খেতে কিন্তু অসুবিধা হয় না। সেজন্যই আমি আজকে ফুলকপিটা হালকা করে একটু সাঁতলে নেব। দেখুন, ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি রং কিন্তু এর মধ্যে ধরেনি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপি তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর সেই সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে সর্ষের তেলে ঘি দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। প্রথমে দিলাম 1টা দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ এবং কয়েকটা গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1টা তেজপাতা। সমস্ত কিছু আমি 10-15 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন রোস্টের জন্য যে মশলাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে থাকবেন, না হলে এর মধ্যে কাজু বাদাম দেয়া আছে, এটা নিচে লেগে যেতে পারে এবং পুড়ে গেলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবং যেহেতু এর মধ্যে টক দই দেওয়া আছে সেজন্য যতক্ষণ পর্যন্ত এতে ফুট না ধরছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে।
দেখুন মশলাতে এখন ফুট ধরে গেছে, ভালো করে আমি সমস্তটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে সাঁতলে নিয়েছিলাম ফুলকপিগুলো, সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়ার পর এখন ভালো করে এই সমস্ত কিছুকে একসঙ্গে আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন ফুলকপিগুলো মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে, মশলার একটা কোটিং ফুলকপির গায়ে চলে এসেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মজতে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিট সময়ের জন্য, এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়ে মিডিয়াম টু লোয়ের দিকেই রাখতে হবে। 5-7 মিনিট হয়ে গেছে, এখন দেখুন আমি ঢাকনাটা তুললাম, ওপর থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবং ফুলকপি মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মজে গেছে। তবে ফুলকপিগুলো এখনও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়নি, এখন এগুলোকে সেদ্ধ করতে হবে। তাই আমি এতে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল, এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে নারকলের দুধ। আপনাদের কাছে যদি নারকলের দুধ না থাকে, তাহলে সাধারণভাবে আমাদের ঘরে যে লিকুইড দুধ থাকে সেই দুধ ব্যবহার করতে পারেন। সেই দুধও যদি না থাকে, তাহলে চা করার জন্য যে ডেয়ারি হোয়াইটনার থাকে সেটাও আপনারা সামান্য গরম জলে গুলে এর মধ্যে ব্যবহার করতে পারেন। আর এখানে এই জল বা দুধের পরিমাণটা আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই বুঝে ব্যবহার করবেন, কেননা এই ফুলকপির রোস্টে কিন্তু খুব একটা ঝোল হয় না, এটা একটু গা মাখা ধরনেরই হয়ে থাকে। এবার আমি এই সমস্ত কিছু একসাথে ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখুন মেশাতে মেশাতে এখন এটা বেশ ফুটে উঠতে শুরু করেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। বেশ কিছু সময় পর আমি ঢাকনাটা তুললাম, এখন দেখুন সমস্ত মশলাগুলো ভালোভাবে কষে গেছে, ফুলকপিটাও এখন সেদ্ধ হয়ে গেছে, আর আমি যে দুধটা দিয়েছিলাম সেটাও কিন্তু এর সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর একটা রং এসছে। এখন আমি এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব 1 মুঠো কাজু এবং কিশমিশ। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। আর আপনারা যদি কাজু কিশমিশ ছাড়া এর মধ্যে আমন্ড বাদাম দিতে চান, তাহলে সেটাও দিতে পারেন। সমস্ত কিছু আবারও একসাথে নেড়ে ঘেঁটে মিশিয়ে দিয়ে ওপর থেকে আমি 1/2 চামচ শাহী গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি সব কিছু মিশিয়ে দিলাম, এটা একদম রেডি হয়ে গেছে। এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই লবণ এবং ঝালটা একটু চেক করে নেবেন। এখন আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। তৈরি হয়ে গেল নিরামিষ ফুলকপির রোস্ট। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।